আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল গতকালকে ভিডিও। তো আমরা একটা আকিকা প্রোগ্রামে যাচ্ছিলাম, বাসার থেকে বের হলাম, বের হয়ে বাস স্টপে দাঁড়িয়েছিলাম বাসের জন্য, কারণ অনেক রাস্তায় জ্যাম ছিল। তো বাসে উঠতে পারতেছিলাম না, কারণ আমাদের যেহেতু বেবি স্ট্রলার আছে সেই জন্য মানে জায়গা হচ্ছিল না। তো অনেকক্ষণ ওয়েট করে আমরা দেন অন্য একটা বাস দিয়ে পরে গিয়েছি, কারণ যেহেতু রেস্টুরেন্টটা কাছে বেশি দূর না, সেই কারণে বাস দিয়ে গেলাম, ট্যাক্সি আর কল করিনি। তো যাই হোক, তো আর জানি না আমার কপালটা সম্ভবত এমনই হয়, যখনই বের হই বাসের জন্য যে বাসটা দরকার সেই বাসটা আসে, মানে ভুল থাকে হয়তো বা আসে না, অন্য বাস আসে। তো যাই হোক, তো আমরা এই যে এসে পড়লাম রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে এসে দেখি পুরো একদম ফুল, মানে মানে খাবার দিয়ে দিবে এই টাইমে। তো যাই হোক, আমরা ঠিক টাইমে একদম এসে পৌঁছেছি, যে আমার মনে হচ্ছে হয়তো বা সেকেন্ড ইয়াতে খাবো, কারণ এটা তিনবার খাবার অ্যারেঞ্জ করেছে, মানে প্রথম শিফট, দ্বিতীয় শিফট, তৃতীয়। তো যেহেতু আপনাদের ভাইয়া আবার কাজ জবে যাবে, সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে প্রথম ইয়াতেই খাবার খেতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খেতে বসে বসে পেরেছি, মানে জায়গা ছিল। তো যাই হোক, আমরা এই তো যে ভাইয়ের ছেলের ওনার আকিকা, ওনার ছেলের ইয়া, তো আসছে আমরা এই প্রোগ্রামে। তো যে খাবার টাবার দিয়ে দিলো, তো সবাই যা যা আমাদের খাবার নিয়ে খাচ্ছিল। তো এর মধ্যে খাবার মেনু ছিল খাসি বিরিয়ানি, আর ছিল রোস্ট, সালাদ, ড্রিঙ্কস, এই তো, আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, তো এগুলো আর খাবে না, আর মেবি ইয়া ছিল, দই ছিল, তো তাহলে এটা খাবে না, সে খাবে কাবাব। তো তার জন্য তাকে কাবাবে অর্ডার দেওয়া হয়েছিল। তো কাবাব আসতে একটু লেট হবে, কারণ 5 থেকে 10 মিনিট লাগবে। তো ওয়েট করছিলো, আর এদিকে তিহামও খাচ্ছে চামচ দিয়ে। তো আমিও মোটামুটি খাবার খেয়ে ফেলছি, কারণ তাড়াতাড়ি খেতে হবে, কারণ আরিয়ান যদি কান্নাকাটি শুরু করে এই জন্য। তো আপনাদের ভাই আবার আরিয়ানকে নিয়ে কোলে নিয়ে খাচ্ছিলো, যাক আলহামদুলিল্লাহ কান্নাকাটি করে নেই, তো সমস্যা হয়নি। তো এই তো তাহলে দেখাচ্ছে, বলতেছে অনেক গরম ছিল নাকি এটা। তো আমি বললাম তুমি আস্তে আস্তে খাও, কোনো সমস্যা নেই, তাহলে ওখানে আস্তে আস্তে খেয়ে তারপর দেন আমরা বাইরে চলে যাবো, কারণ যেহেতু রেস্টুরেন্টে ভিতরে তো জায়গা নেই, তো মানুষ থাকে তো গ্যাদারিং, তো এই জন্য ভাবলাম যা যা মানে খাবার দাওয়া শেষ হলে বাইরে দাঁড়িয়ে থাকবো, পরে আমাদের যাবো। তো এই তো এই যে ভাবির 2-3 মেয়ে, তো ওরা বাবুকে দেখে বলতেছে একটু কিউট বেবি, একটু কুলে নিই। তো ওরা নেওয়ার মাত্রই কান্না শুরু করতেছিলো, ও থাকতেছে না, হচ্ছে অন্তত ছিনে না, এই জন্য হয়তো বা কান্না করতেছিলো। পরের দিন বলো ঠিক আছে তুমি দিয়ে দাও, তো যে কুলে নিয়ে আসা। পরের দিন আমরা বের হয়ে গেলাম, কারণ এখানে তো দেখা গেলো মানুষ আরও আসবে, তারপরে ওরা খাওয়া দাওয়া করবে, এই জন্য থাকতে পারিনি, কারণ আপনার বললামই তো আপনাদের ভাই আবার জব ছিল, তো তার কারণে আর যা থাকা হয়নি। তো আমরা এসে পড়েছি, এই যে বাসায় এসে একটু ভিডিও করলাম, কারণ এর মধ্যে আবার তিহাম তাহলে বাবুর্চি ড্রিঙ্কস কিনবে, তো ওরা এটা কিনে খেতে পায় না ওইখানে, বাসায় এসে খেয়ে খাচ্ছিলো। তো এই যে একটু আরিয়ানকেও ভিডিও করলাম তিন ভাইয়ের একসাথে, তো একটু জাস্ট স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আমি ভিডিওটা করলাম। তো ওরা তিন ভাই আলহামদুলিল্লাহ, সবাই ওদেরকে দোয়া করবে ওদের জন্য, যেন ওরা আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, এবার নেক হায়াত দান করে। তো মাশাআল্লাহ আমার তিনটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, তো এই আলহামদুলিল্লাহ। তো এই তো আরিয়ানে বসেছিল, তো এর মধ্যে তাওহীদের জিকির করতেছিল, মানে আল্লাহ আল্লাহ বলতেছিল, সাথে সেও মাথা ঝাঁকাচ্ছিল। তো ও আর তাওহীদ তো অনেক ডিস্টার্ব করে তাওহীদকে, মানে আরিয়ানকে মুখে ইয়া করে, তো এই জন্য একটু বিরক্ত মনে করতে। এখন তো আলহামদুলিল্লাহ একটু ভালো যে খাবার খেয়েছে, তো এই জন্য ও শান্তিতে আছে, মানে খাবার না থাকলে বা ক্ষুধা লাগলে কান্নাকাটি করবে, সব বাচ্চা সবারই ক্ষেত্রে ক্ষুধা লাগলেই তো কান্নাকাটি। তো যাই হোক, ওর খাবার দাবার শেষ করে দেন আমি একটু ভিডিও করলাম। তো এর মধ্যে আমি কিছু স্টিল ছবি দিয়েছি, তো আরিয়ানে দিয়েছি, আর যে বাবুটার হয়েছে আকিকা, যার মানে খেয়েছি আমরা, মানে মূলত দাওয়াত যেটা, তো ওই বাবুর ছবি আমি দিয়েছি। তো এই যে মাশাআল্লাহ, আমার বেবিটার জন্য সবাই দোয়া করবেন, যেন আল্লাহকে সুস্থ রাখে, নেক হায়াত দান করে, এটাই। তো এ তো এই বেবিটা, এই যে মাশাআল্লাহ ভাবির কোলে ছিল, তো আর এই যে
তাহিদ আরিয়ান, আমি একটা পিক তুললাম, তো এই যে তাহিদের ছবি, সরি তাহিদ না আরিয়ান, আমার মানে পেস লাগে যাচ্ছিল। তো যাই হোক, এই যে তিন ভাইয়ের ছবি একসাথে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।